madam. অশোকা তুমি আপনি আমাকে কে ভাবছেন জানি না আমার নাম দময়ন্তী লাইরি এক্সকিউজ মি কি আশ্চর্য একই রকম মিল আই এম সরি সহযোগী নিবেদক বোরুলিন অ্যান্টিসেপটিক ক্রিম অসাধারণ কাজ করে এবং লিরা গ্লিসারিন সো সোনালী সাবানের নবতম উৎপাদন সহযোগী নিবেদক বোরুলিন অ্যান্টিসেপটিক ক্রিম অসাধারণ কাজ করে এবং পিওরলেস 75 ইয়ার্স অ্যান্ড বিয়ন্ড স্মার্ট ফিনান্সিয়াল সলিউশনস পুলিশ ফাইল পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে কে আপনি চিনতে যখন পারোনি কোনো দরকার নেই শুধু এইটুকু শুনে রাখো তুমি আমায় ছেড়ে দিলেও আমি কিন্তু তোমায় ছাড়ছি না সুন্দরী ও বুঝেছি তুমি অরুণ তাই না ও না 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 তাহলে তুমি প্রশান্ত দূর দূর শাহরুখের ধারে কাছে কেউ আসে কি ফাটাফাটি নিয়েছে বল কি বল শম্পা
আচ্ছা তুই বল শম্পা, নাচা ঋতিকের ধারে কাছে কেউ আসে? তোরা যতই শাহরুখ আর ঋতিকে নিয়ে নাচানাচি কর, আমার তো বাবা ফেভারিট হিরো হচ্ছে অমিতাভ বচ্চন। এটা হাসির কি হলো? সে যে কি না ওই বুড়োটা ভেবে পড়লি? তোরা না পারিসও বটে জানিস তো। আরে প্রেমে পড়েছিস, মুখ ফুটে বলতে পারছিস না? শুনেছো আমাদের বিদ্যাসাগর কি বলছে? আমি তো শুনেছি মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। আরে বাবা তুই এত টেনশন করছিস কেন? শোন তুই তো আর মেয়ে নোস, হ্যাঁ মেয়েটার সামনে বুক চিতিয়ে দাঁড়া, তারপর আলতো করে হাতটাকে নিয়ে বুকের মধ্যে চেপে ধর, তারপর অমিতাভের স্টাইলে বল, হেই তুম মুঝসে প্যার করোগে, হাম তুমসে প্যার করতা হ্যায়। এই কাল স্কুল কাট মারবি? চল স্কুল কাট মেরে না একটা সিনেমা দেখে আসি। না বাবা, আমার বাবাকে তো চেনো না, জানতে পারলে হাত পা বেঁধে কুয়ে ফেলে দেবে। আমার বিকেলে আবার মৌসুমীদের জীবনবিজ্ঞানের কোচিং আছে, স্কুলে না গেলে হাজারটি কৈফিয়ত দিতে হবে। তোরা না এক একটা ভিতর ডিম জানিস তো, এত ভয় পাস কেন? আরে বাবা জীবনে ভয় পেলে না কিচ্ছু করতে পারবি না। ভয় পেলে প্রেম করতে পারবি না, বুঝেছিস? তোকে কে বললো আমি ভয় পেয়েছি? তাহলে এত ক্যালানের মতন মুখটা ভার করে রয়েছো কেন চাঁদু? ঠিকই তো। হ্যাঁ যা, শুনলি না আসছে? হ্যাঁ আজ কিন্তু ফেল করিস না, যে করি হোক মুখ ফুটে একটু গুছিয়ে বলিস আই লাভ ইউ। লা 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 না গো অভিদা, ফুটবল খেলে না? ইয়ে মানে বাবা মা ভালো আছেন? সেটা তো তুমি বাড়ি গিয়ে দেখে আসতে পারো। কি করে বোঝাই, অ্যাকচুয়ালি এত ব্যবসার চাপ যে পেরে উঠি না গো। একসাথে না হলে জমে না। ডেঙ্গু ছড়াচ্ছে। আমার বাবা চিন্তা নেই, হেলথ ইন্স্যুরেন্স আছে। কি ব্যাপার? আজকে আবার লাস্ট দিন, পিয়ারলেস এর জমানো টাকায় একটা নতুন বাইক কিনেছি। রিয়েলি? বাই, দেখা হবে, কথা দিলাম। পিয়ারলেস 75 বছরের আদর্শ আপনার জন্য আরো সুন্দর জীবনের খোঁজে। সিমোকো মোবাইলস, দি আল্টিমেট ম্যাজিক মেশিন। আপনার রান্নাকে স্টার বানাতে চাই পিনকন। পিনকন রন্ধনের বন্ধন। শুরু হতে চলেছে বাংলার সেরা গায়ক গায়িকার খোঁজ। জাবর হানিটাস 19-20 মধুর কণ্ঠ। যোগ দিতে 7 নভেম্বরের মধ্যে যোগাযোগ করুন 2257-0612 নম্বরে।
আশিতাই গায়ের কোয়ার্টার ফাইনালে শেষে ফিরে এলাম একটা স্পেশাল উইক। অনুষ্ঠানে বিজ্ঞাপনের জন্য বলছি না, ভালোবেসে সত্যি গান গেলে বোঝা যায়। ভারী সুন্দর অনুষ্ঠান, মাঝে মধ্যেই দেখে থাকি, আজকে আসতে পেরে নিজের ভালো লাগে। সিলেকশন কমিটি যে দুটো নাম বেছে নিয়েছে আমাদের সেমিফাইনালে পারফর্ম করানোর জন্য, ওর ভেতরে যে অপর সত্তাটি বাস করে সে চরিত্রের দিক থেকে বিপরীত। শঙ্কর, তুমি আমি 100 টাকার বাজি ফেলছি কেনা, ও বলতে পারবে না। না রে বুম্বা, ওকে মুখ চোখ যা দেখলাম ও কিন্তু আজ ভীষণ মরিয়া, আজ ও শম্পাকে বলবেই। হ্যাঁ রে, কেরা ঠিকই বলেছে, আমার মনে হয় অভি আজকের ফেল করবে না। কিরে কি হলো, বলেছিস তো? কিরে কি হয়েছে, এমন নেতিয়ে গেলি কেন? কিরে মাইরি জুতো টুতো খুলে মেরে দিয়েছে নাকি? দূর, ওরকম ঘটের ওপরে উল্টানো ডামের মতো মুখ করে রইলি কেন? কি হয়েছে বলবি তো, শম্পাকে বলেছিস তো? কি হলো, এখনো সাবধান হও, নইলে এরকম আরো অনেক খোঁচা খেতে হবে। তার মানে তোমার ছোট পুত্রকে সাবধান করো। অভি কেন, কি করেছে অভি? কুহকিনীর মায়া জালে আটকেছে। ঠিকই বলি, বোঝার বুদ্ধি থাকলে ওসব খেয়ালই রাখো তো। কেন, অভি কিছু করেছে? সত্যি কিছু করার ক্ষমতা থাকলে আমার বাপ চৌদ্দপুরুষ উদ্ধার হয়ে যেত, স্কুলের গন্ডিটুকু তো পেরোতে পারেনি। টাকা দিয়েছিলুম কাপড়ের ব্যবসা করতে, তা সেই ব্যবসাও তো লাটে উঠতে বসেছে। কেন, অভি ঠিক মতো ব্যবসা করছে না? কি করে করবে, তাহলে ওই বিজয়ের বড় মেয়েটার পেছনে ঘুর ঘুর করবে কি করে? বিজয় ঠাকুরপুর বড় মেয়ে শম্পা, উনি শম্পার পেছনে ঘুরঘুর করছে, কাজকর্ম ছেড়ে দিয়ে? কেন কেন, সেটা ওকেই জিজ্ঞেস করো। এই আমি তোমাকে বলে রাখছি রমা, ওই শম্পা কিন্তু খলিফা মেয়ে, ও একদিন ওর সর্বনাশ করে ছাড়বে, ওকে সাবধান করো। তোমাকে অনেকদিন ধরে ভাবছি, একটা কথা।
কথা বলবো, কিন্তু জানো যেন কিছুতেই বলে উঠতে পারছি না। কেন পারছি না বলতে পারবো না, যেন একটা ভয়, একটা ভয় সারাক্ষণ আমায় তাড়িয়ে বেড়ায়। যদি তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দেবে না তো শম্পা? শম্পা, শম্পা, আমি না, আমি না, তোমাকে, তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি শম্পা। মায়ের বলছি, তুমি যদি ফিরিয়ে দাও, তুমি যদি ফিরিয়ে দাও, আমি, আমি আত্মহত্যা। আমার পাতা ফেলতে হবে না, গুরু যে সে মাছ নয়, এ হচ্ছে তোমাকে দেখলাম তুমি যাচ্ছ তাই। ও এমনি তাহলে আমি যাই। যখন ধরেছি তখন ছাড়বো না, বিশ্বাস করো শোনটা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না শোনটা। এসব কথাগুলো না মা বাবা জানতে পারলে ভীষণ বকবে। আমি যাচ্ছি শোনপা। হ্যালো, হ্যালো, কে বলছেন? এবারের মুরগি কে? অভিজিৎ বিশ্বাস। আচ্ছা আপনি কে বলুন তো, বারবার আমাকে এরকম করে জ্বালাচ্ছেন কেন? আগুন নিয়ে খেলছো সুন্দরী, একটু জ্বলবে না? আচ্ছা আপনি কি চান বলুন তো? যেহেতু ছিলাম তোমাকে, পেলাম কই বলো? দেখুন আপনি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো তুমি করছো সুন্দরী, আজ এ ফুলে কালো ফুলে মধু খেয়ে বেড়াচ্ছ। শোনো, ভালো ভালো বলছি, এগুলো ছাড়ো না, তা না হলে কিন্তু। হ্যালো, 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 দেখো
এতে ছবি আঁকা। ঠোঁট ফাটলে, কেটে গেলে, শুকনো ত্বকে, রুক্ষ কোনোতে আর ত্বকের নানা সমস্যার সহজ সমাধান বোরোলিন। বোরোলিন আরো অনেক কাজ করে, তাই না সোনা? বোরোলিন অ্যান্টিসেপ্টিক ক্রিম অসাধারণ কাজ করে। কি বাছা ধর আবার তাদের মধ্যে সি ক্যান ফিল অ্যাপ্লিকেটর যুক্ত নতুন হিট, এর বিশেষ ফর্মুলা লুকোনো আরশোলাকে বাইরে বের করে মারে। আরশোলা আমার বাড়িতে কখনো না। এই গোলক ধাঁধায় পড়েছিস সীমা, কি করি? এইসব সাবানে ময়লা নাশক শক্তিও নেই আর শুভ্রতাও পাই না। আরে আমি বলি কি, গোলক ধাঁধা ছাড় আর ত্রিশূল বেছে নে। সবুজ নিমা শক্তি শুভ্রতা সাশ্রয়ের ত্রিশূল, নেবুর মতো ময়লা নাশক শক্তি সম্পন্ন, গোলক ধাঁধা থেকে মুক্তি। ময়লার বিনাশ, শুভ্রতার প্রকাশ, সবুজ নিমা। ইচ্ছা বাবাকে আঙ্কেল আঙ্কেল ডাকলে সব ফ্রেন্ডরা আসে। গোদরেজ পাউডার হেয়ার ডাই, কাটো মেশাও লাগাও, তরুণ হলে দেখায় যেন তরুণ, গোদরেজ পাউডার হেয়ার ডাই। আপনার রান্নাকে স্টার বানাতে চাই পিনকন, পিনকন রন্ধনের বন্ধন। শুরু হতে চলেছে বাংলার সেরা গায়ক গায়িকার খোঁজ, জাবর হানিটাস 19-20 মধুর কণ্ঠ। যোগ দিতে 7 নভেম্বরের মধ্যে যোগাযোগ করুন 2570612 নম্বরে। তুমি যে আমায় জাগালে, দুজন ভদ্রলোক এসেছে। ম্যাচিনি টকিজ সোমবার থেকে শুক্রবার কলকাতা দুপুর 2:35, ঢাকা 3:05। সহযোগী নিবেদক অনমোল মারি। না খেলে গতি নেই। পুলিশ ফাইল। বাবা বুঝলে, এবার পুজোর বাজারটা আমাদের মনে হয় খুব ভালোই যাবে। তার কারণ দেখছি সবার হাতে বেশ পয়সাই আছে আর আমাদের ব্যবসাটাও ভালোই যাবে। ভালো তো যাবেই, এবারে ঠাকুর ঠাকুর করে বন্যাটাও তো তেমন করে হয়নি। হ্যাঁ, আর এই বিজয় দত্তের হাতের বোনা, মোলায়েম ধুতি শাড়ি, এ তল্লাটে আর কজন মানাতে পারে? এ তল্লাটে কেন, সারা শান্তিপুরে ঘুরেও একটা তাঁতির ঘরেও মহাজনরা খুঁজে পাবে না। হ্যাঁ সত্যি গো, তোমার হাতে বোনা শাড়িগুলোর ডিজাইন না এত সুন্দর হয়েছে। আমি তো অনেকের বাড়িতেই যাই, কারোর বাড়িতে তোমার বোনা শাড়ির মতো শাড়ি একটাও দেখলাম না। বাবা, এ হচ্ছে বিজয় দত্তের বেরেন, বুঝেছো? এই বিজয় দত্তের বেরেন ছাড়া অন্য কোনো হেডে এ বুদ্ধি ঢুকবে না। আমি বেরোচ্ছি বুঝলে। এই 7 সকালে তো সেজে গুজে কোথায় চললি? বারে তোমার না কিচ্ছু মনে থাকে না জানো তো। আরে আমার ওই বন্ধুটা নিতা, ওর ছোট ভাইয়ের আজকে মুখে ভাত, আমি ওখানেই যাচ্ছি। মামি না রাত্রিবেলা ওখান থেকে খেয়ে দিয়ে ফিরবো বুঝলে। তাহলে আমি আসছি। হ্যাঁ বাবা আসছি। স্কুল ছুটি থাকলে একটা দিন যদি বাড়িতে থেকে আমাকে একটু সাহায্য করে। আরে বাবা, ভাই বন্ধুটাকেও তো একটু সামলালে পারে নাকি? ওর কি সেই বয়স হয়েছে, ও এখন লাফালাফি দাপাদাপি করবে। ওর যত সব মেয়ে মানুষেরা তো লাফালাফি দাপাদাপি ভালো নয় বুঝেছো। শোনো, বেশ ডাগর হতে শুরু করেছে, যেটা বলি ওর জন্য একটা পাত্র দেখো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে তবে শান্তি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমার যেন ওর বিয়ে দেওয়ার জন্য একেবারে তাড়াহুড়ো লেগে গেছে। আরে বাবা, সবাই পড়াশোনা করছে, ভালো করে পড়াশোনাটা করুক তারপর। পড়াশোনা করে মেয়ে একেবারে জজ ব্যারিস্টার হবে? তার চেয়ে যেটা বলি শোনো, ওসব বাজে ভাবনা ছাড়ো, ওর জন্য একটা পাত্র দেখো, তাড়াতাড়ি বিদায় করে তবে শান্তি। সামনের বছরই যেন বিদায় করতে পারি সেটা খেয়াল রেখো, বুঝেছো? একেবারে সামনের বছর। শম্পা প্লিজ এটা তুমি নাও, তুমি নিলে আমি খুব আনন্দ পাবো, প্লিজ। পছন্দ হয়েছে তো?
কাউকেই তোমার পছন্দ না। তোমাকে তো বলেইছি, মা বাবা জানলে। মা বাবা, মা বাবা কি জানতে আসবে নাকি আমরা প্রেম করছি নাকি জানিয়ে করতে হয়? ঠিক আছে আমি যাই। হ্যাঁ মিতারা আমার জন্য বসে আছে। তুমি কি পাশা? আমি শম্পা। একদম ন্যাকামি করিস না। আচ্ছা আচ্ছা, তোরা এটাই জানতে চাইছিস তো যে আমি উমিকে ভালোবাসি কিনা? তবে তোদের একটা সত্যি কথা বলি, আসলে ভালোবাসা টালোবাসা আমি বুঝি না। আমি চাই মস্তি করতে, ঘুরবো ফিরবো, আনন্দ করবো, ব্যাস। তার মানে তুই অমিতাকে? বললাম তো আমি ভালোবাসা টালোবাসা বুঝি না। আসলে আমার এখন অভিকে ভালো লাগে, তাছাড়া ওর খরচার হাতও বেশ ভালো। আমি না এখন ওর সাথে কিছুদিন ঘুরি, তারপর নয়। এটা কোনো কথা হলো এইভাবে? তুই 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 ভাবে আগুন নিয়ে খেলছিস? আগুন নিয়ে খেলছি তাই না? আসলে কি জানিস তো, আমার না আগুন নিয়ে খেলতে খুব ভালো লাগে। আমি যেরকম আগুন নিয়ে খেলতেও পারি, সেরকম আগুনটা নেভাতেও পারি। কি গো, বসে বসে ঘুমোচ্ছ নাকি? না না, এই ভাবছি। কি ভাবছিলে? ভাবছিলাম একটা কথা। সন্তোষ বলছিল যে আমাদের মহাজনরা যেসব শাড়িগুলো এখান থেকে নিয়ে যায়, তার থেকে যদি আমরা কলকাতায় গিয়ে সেই শাড়িগুলো পৌঁছে দিই, তার থেকে অনেক বেশি লাভ হবে, সেই কথাই বলছিল। তো সন্তোষ কি কলকাতায় মাল দেয়? হ্যাঁ কলকাতায় মাল দেয়, আর বলছিল আমাকে নিয়ে যাবে। তা ভালো যোগাযোগ যদি হয়। ইচ্ছা, দেখেছো কাল থেকে একটা কথা বলবো বলবো ভাবছি আর খালি ভুলে যাচ্ছি। কি বলবে? ওই আমার মাসির বড়জাকে তোমার মনে আছে? মাসির বড়জা? হ্যাঁ গো, সরলা মাসি, খুব মোটা সোটা, পান খায়। আরে বাবা, আমাদের ছোটটার মুখে ভাতে এসে অজ্ঞান হয়ে গিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। হ্যাঁ বলো কি। সরলা মাসি না খুব ভালো একটা সমন্দর খবর দিয়েছে। কার? আমাদের শম্পার। জানো ছেলে না খুব ভালো, সরকারি চাকরি করে, বয়সে 24-25 হবে। আমাদের শম্পার সঙ্গে না খুব মানাবে গো। দরকার হয় এই বছরেই আমি শম্পার বিয়ে দেব। ও দাও, দিয়ে দাও। ছাড়ো ছাড়ো বলছি। না আজকে তোমায় ছাড়বো না, তোমাকে বলতেই হবে তুমি আমায় ভালোবাসো। তুমি কেউ এসে পড়বে পড়ুন
আসুক, আমি কাউকে মানি না। তোমাকে আজকে বলতে হবে তুমি আমায় ভালোবাসো। আমার ব্যথা লাগছে। লাগুক ব্যথা, এর থেকে 100 গুণ বেশি ব্যথা তুমি আমায় দিয়েছো। প্লিজ শম্পা বলো, প্লিজ তুমি আমায় ভালোবাসো, প্লিজ। আচ্ছা বললাম, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ এবার হাতটা তো ছাড়ো। সত্যি 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 তিন সত্যি বললাম, এবার বিশ্বাস হলো তো? সহযোগী নিবেদক, বোরুলিন অ্যান্টিসেপটিক ক্রিম অসাধারণ কাজ করে এবং পিওরলেস।